আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে রাখছিলেন হারাই ফেলছেন অথবা এক সময় মনে ছিল এখন আর মনে নেই সেই শখের ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন সহজে শিখতে পারবেন তারপর হচ্ছে একটা মোবাইল থেকে অন্য একটা মোবাইলে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে যাই ফোন নাম্বার থাকা সত্ত্বেও লগ ইন কোড আসে না অন্য একটা মোবাইলে লগ করতে পারে না ওই সমস্যাটাও কিন্তু আজকে সমাধান হবে ফেসবুক অ্যাকাউন্টে দশটা কোড অটোমেটিক দেওয়া থাকে ফেসবুকের পক্ষ থেকে লগ করার জন্য লগ ইন কোড না আসলেও কিন্তু লগ ইন করতে পারবেন ওই কোডগুলোর মাধ্যমে ওই কোডগুলো কোথায় পাবেন এটাও শিখতে পারবেন আজকের ভিডিওতে আমি স্ক্রিনে চলে আসলাম প্রথম আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় এর জন্য কি করতে হবে আসবেন আর অবশ্যই ফোনে লগ ইন থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট আমি চলে আসলাম কারণ অনেক সময় কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই মানে ব্যবহার করতে 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 পাসওয়ার্ডই মনে থাকে না লিখে রাখছিলেন ওই লেখাটাও হারাই ফেলছেন তো এই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য একটা মোবাইলে নিতেও পারতাছেন না ঠিক তো এইটার পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন মানে ফোনে লগ ইন থাকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য আপনি ফেসবুকে চলে আসবেন আসার সাথে সাথেই উপরে দেখুন প্রোফাইল দেখা যাচ্ছে আমরা প্রোফাইলে টাচ করব। তারপরে এখান থেকে সেটিংস আসতে হবে আপনি নিচ থেকেও সেটিংসে আসতে পারবেন সেটিংসে চলে আসবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে টাচ করবো দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কারেক্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা তো পাসওয়ার্ড ভুলে গেছি এই ফেসবুক অ্যাকাউন্টের ঠিক না তো বের করার জন্য এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে আমরা ফর ফরগেট পাসওয়ার্ডে টাচ করব ট্যাপ দেওয়ার সাথে সাথেই নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখুন ইমেলটা দেখাচ্ছে এইখানে যে ইমেলটা দেখাবে এই ইমেলটা কিন্তু অবশ্যই ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে এই ইমেইলে এখন কোড পাঠাবে কোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো নতুন পাসওয়ার্ড সেট করতে পারবো এখানে দেখুন কন্টিনিউ লিখে আছে আমরা কন্টিনিউতে টাচ করব টাচ করার সাথে সাথে কিন্তু ইমেইলে কোড পাঠিয়ে দিবে অলরেডি কিন্তু কোড চলে আসলো যে দেখুন ওয়ান জিরো সিক্স এইট ফোর সিক্স এই কোড কিন্তু ইমেলে পাঠিয়ে দিছে আমি ইমেল থেকে কপি করে নিয়ে আসলাম তারপর এখানে দেখুন কন্টিনিউ লিখে আছে আমরা কন্টিনিউতে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখুন ইন্টার এ নিউ পাসওয়ার্ড আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখন নতুন আর এইখানে পাসওয়ার্ড এখন সেট করবেন এই পাসওয়ার্ড কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে হয়ে যাবে অবশ্যই লিখে রাখবেন অথবা আপনার মনে থাকতে হবে তো এখানে আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি তো এখানে আমি আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যত হার্ড দিতে পারেন ঠিক আছে যত হার্ড দিবেন ততই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউরিটিতে থাকবে ঠিক না তো এখানে দেখুন আমি পাসওয়ার্ড সেট করার পরে এখানে নেক্সটে চলে আসবো নেক্সট ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে অলরেডি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে গেল এবং পাসওয়ার্ড খুব পরিবর্তন করতে পেরেছি এবং যেই পাসওয়ার্ড এখন আমি পরিবর্তন করলাম সেই পাসওয়ার্ড কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে সেট হয়ে গেল। অবশ্যই লিখে রাখবেন অথবা মনে থাকতে হবে এখন দেখাবো যেই দশটা কোড দিয়ে আপনি লগ করতে পারবেন লগ ইন কোড না আসলেও সেই কোডগুলো আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোথায় পাবেন রিকভার কোডগুলো সংগ্রহ করার জন্য শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসতে হবে আসার সাথে সাথেই উপরে প্রোফাইলে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন সেটিংসে আসতে হবে নিচ থেকেও কিন্তু সেটিংসে আসা যায় তো সেটিংসে চলে আসলাম আসার পরে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লিখা আছে এখানে টাচ করতে হবে নিচে চলে আসবেন এখানে লিখা আছে টু ফ্যাক্টর এই টু ফ্যাক্টরে ট্যাপ দিলে কিন্তু এই কোডগুলো পাবেন এখানে লেখা আছে রিকোভার কোড এখানে টাচ করে শু কোডে চলে আসবেন এই যে দেখুন শু কোডস এখানে টাচ করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলে কিন্তু কোডগুলো শু করবে দশটা কোড থাকবে প্রথমবার নাম্বার দেওয়া থাকবে এই দশটা দিয়ে দশবার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন মানে আপনি যখনই লগ ইন করতে যাবেন টু ফ্যাক্টর চালু থাকলে কিন্তু কোড চায় ঠিক না ওই রিকোভার কোড কিন্তু এগুলো অবশ্যই লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে কোডগুলো আপনি সেভে রাখবেন আপনার সিকিউরিটিতে রাখবেন নিরাপত্তায় ঠিক আছে যখন দশটা কোড আপনি ব্যবহার করে ফেলবেন গ্রেট নিউ লিখা থাকবে গ্রেট নিউতে টাচ করলে কিন্তু আবার দশটা দিবে ঠিক এরকমভাবে দশবার দশবার দশটা কোড পাবেন তো আমার নিরাপত্তার জন্য আমি কোডগুলো দেখাইলাম না বন্ধুরা আশা করি সহজে বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য